আর ফুচকেগুলো কতটা মুচমুচে হয়েছে, আর সবগুলো আমার ফুচকে কিন্তু ফুলেছে। এইভাবে আপনারা বাড়িতে, নমস্কার বন্ধুরা, আজকে একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটি হলো মাত্র 20 টাকার সুজি দিয়ে 200 থেকে 250 ফুচকা। খুব সহজে বাড়িতে বানিয়ে নেব এই 2 প্যাকেট সুজি দিয়ে 200 থেকে 250 ফুচকা। বন্ধুরা, আমরা আগেও ফুচকার রেসিপি দেখিয়েছি, সেটা ছিল আটা দিয়ে, আর আজকে দেখাবো 2 প্যাকেট সুজি দিয়ে 200 থেকে 250 ফুচকা। চলুন বন্ধুরা, আমি কিভাবে ফুচকা বানাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকুন। প্রথমে আমি 2 প্যাকেট সুজিকে এই গামলির মধ্যে কেটে বের করে নেব। ছোট চামচে হাফেরও কম দিয়ে দেব খাবার সটা। এরপর আমি ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব উষ্ণ গরম জল। আমি সুজিতে অল্প জল দিয়েছি, 30 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব। বন্ধুরা, আমার 30 মিনিট হয়ে গেছে। বন্ধুরা, আমার সুজিটাকে কোট করার জন্য আমি অল্প আটা নিয়ে নেব। ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এরপর আমি হালকা হাতে বেলে নেব। এখানে আমি একটা পাথরের টুকরো নিয়েছি, আর নিয়েছি অল্প বাটির মধ্যে তেল। তেলটা আমি পাথরের মধ্যে অল্প লাগিয়ে দেব। এই লেচিটাকে আমি হালকা হাতে বেলে নেব। আড়াই পেঁচছি, এইভাবে আমি সবগুলোকে বেলে নেব। বন্ধুরা, আমার ফুচকা বেলা শেষ, চলুন আমি ফুচকাগুলো ভেজে নিই। আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। চাটুর মধ্যে 3-4টে ফুচকা তুলে নেব। এইরকম বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ফুচকাকে ভেজে নেব।
দেখুন বন্ধুরা আমার ফুচকা ভাজা শেষ, আর ফুচকাগুলো কতটা মুচমুচে হয়েছে, আর সবগুলো আমার ফুচকা কিন্তু ফুলেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। চলুন বন্ধুরা।